পাপ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল পিয়া জান্নাতুল। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে একে আজাদ আদরকে, যার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। জানা গেছে খুব শিগগির এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এ প্রসঙ্গে আজাদ আদর বলেন, মাঝখানে অনেকদিন নাটকে কাজ করা হয়নি, সিনেমা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই সঙ্গে নিজের ফিটনেসের একটু পরিবর্তন আনতে কিছুটা সময় নিয়েছি, আর নতুন যে কাজটা করলাম এটা আসলেই একটু অন্যরকম, পিয়ার সঙ্গে প্রথম কাজ আমার। দুজনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি কাজটি দর্শকের পছন্দ হবে।